এভরিওয়ান, ভাইরাস প্রতিরোধে দারুচিনি কতটা কার্যকরী সেটা নিয়ে আজ মূল বিষয়। তবে হ্যাঁ, ভিডিওটা দেখার চেয়ে সম্পূর্ণটা মনোযোগ সহকারে শোনাটাই সবথেকে বেশি জরুরি। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। রান্নায় অনেক ধরনের গরম মশলা ব্যবহার হয়ে থাকে, এর মধ্যে দারুচিনি অন্যতম। খাবারে সুগন্ধ ছড়াতে দারুচিনির জুড়ি নেই, তবে কিছু গবেষণায় পাওয়া যায় দারুচিনি খাবারের গন্ধ বাড়ায় না, সেই সঙ্গে শরীরে থাকা ভাইরাস ধ্বংস করে। এইচআইডি অ্যানোভাইরাস ও হারবিক সিমপ্লেক্স ভাইরাসের বিরুদ্ধে দারুচিনি কার্যকরী বলে প্রমাণ পাওয়া গেছে। জানেন কি, 1918 সালে স্পেনিশ ফ্লু মহামারীর সময় যারা দারুচিনির কাজ করতেন তাদের মধ্যে ভাইরাসটিতে আক্রান্তের হাত ছিল হাতে গোনা। স্পেনফোর্ড ইউনিভার্সিটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় স্পেনিশ ফ্লুর একটি জনপ্রিয় পথ ছিল দারুচিনির গুঁড়ো অথবা দুধের দারুচিনি তেলের ব্যবহার। এতে নাকি অনেকেই ভালো হয়ে উঠেছিলেন। বর্তমানে কোভিড-19 প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হচ্ছে দারুচিনি। বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দারুচিনি ব্যবহার করছেন। করোনা ভাইরাসের জন্য দারুচিনি খুবই কার্যকরী, তবে এর পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। দারুচিনি শরীরের প্রদাহ কমাতে পারে। আমাদের শারীরিক প্রতিরক্ষার জন্য প্রদাহ গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনীয়ত প্রদাহে মারাত্মক ক্ষতি হয়, আর সেটাই কমাতে সহায়তা করে দারুচিনি। ভারতীয় এক গবেষণা দাবি করেছেন যে দারুচিনির পোসায়োনাডিন পলিমার এইচআইডি সংক্রমিত ব্যক্তিদেরকে এইচআইডি কন্ট্রোলারে পরিণত করতে পারবে। গবেষকদের মতে তারা দারুচিনিতে যে পলিকিউল পেয়েছেন তা এইচআইডি ভাইরাসকে দমিয়ে রেখে একটি ডিপ্লেক্স প্রোটিনকে সুরক্ষা দিতে পারে। এশিয়ার ঐতিহ্যবাহী হার্বাল মেডিসিনের অন্যতম অনুষঙ্গ হলো দারুচিনি। বিশেষ করে বুকের অসুস্থতায় দারুচিনি ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে দারুচিনির সিলামাল্ডিহাইড স্বাস্থ্যতন্ত্রের রোগ অ্যাডিনোভাইরাসের বিরুদ্ধে কার্যকর। তাদের মতে নিয়মিত দারুচিনি খেলে নিউমোনিয়া, শ্বাসনালীর ফোলা, কাশি, গলার কর্কশতা ও শ্বাস প্রশ্বাসের অসুবিধা কমে যেতে পারে। জাপানি গবেষণায় দেখা গেছে শিলন দারুচিনির সিলাজেনালিন বাকুলু ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে বাধা দিয়েছে। বাকুলু ভাইরাস পোকামাকড়কে সংক্রমিত করে। এই উপাদানটি হারবিস সিমপ্লেক্স ভাইরাস 1 ও হারবিস সিমপ্লেক্স ভাইরাস 2 এর বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল ও প্রো আত্তাসাইনেডিন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। দারুচিনির অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাঙ্গাল বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পারে। বিশেষ করে স্বাস্থ্যতন্ত্রের রোগ ও হার্টের রোগ সারাতে খুবই সহায়ক দারুচিনি। ভাইরাসের জন্য দারুচিনি কীভাবে খাবেন? দারুচিনিকে জলেতে সিদ্ধ করে অথবা গরম জলেতে দারুচিনির গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া দারুচিনি অয়েল ব্যবহার করবেন না, যাকে সিনেমল বাগ অয়েল অথবা সিনেমল লিভ অয়েল বলা হয়। সিনেমল অয়েল এত বেশি শক্তিশালী যে এক বা দু ফোঁটার বেশি খেলে শরীরের ভিতর পুড়ে যেতে পারে। কোন খাবারে কতটুকু সিনেমল অয়েল মেশালে ক্ষতির আশঙ্কা নেই তা জানতে চিকিৎসকের পরামর্শ নিন। শুধু তাই নয়, দারুচিনির মধ্যে আরও অনেক গুণাগুণ রয়েছে। যেমন এক টেবিল চামচ দারুচিনির গুঁড়োতে রয়েছে 19 ক্যালোরি, 4 গ্রাম ফাইবার, 68% ম্যাঙ্গানিজ, 8% ক্যালসিয়াম, 4% আয়রন, 3% ভিটামিন কে রয়েছে। এছাড়াও প্রাকৃতিক উপাদানটি রক্তচাপ সঠিক রাখতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে, হৃদরোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়, ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়, এমনকি নার্ভের অসুখের চিকিৎসাতেও দারুণ কাজ দেয়। চলুন আরও কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, দারুচিনি আমাদের দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। প্রতিদিন আধা চা চামচ দারুচিনির গুঁড়ো খেলে রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। টাইপ 2 ডায়াবেটিস পুরোপুরি ভালো হয়তো হয় না, তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে দারুচিনি। মূলত 2টি ভিন্ন উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কাজ করে। এটি রক্তচাপ কমিয়ে দেয় এবং ইনসুলিন সংবেদনশীলতা কমায়। এতে ডায়াবেটিস রোগীদের সুস্থ দেহ ধরে রাখা সহজ হয়। নাম্বার 2, দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী। এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং পেটের ব্যথা উপশম করে। পেট পরিষ্কার করতে রাতে সবার আগে দারুচিনির সঙ্গে হরিতকের গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। অ্যাসিডিটি রোধ করতে মধুর সাথে দারুচিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ভালো হয়ে যায়। নাম্বার 3, ইস্ট ছত্রাক ঘটিত ইনফেকশন প্রতিরোধ করতে দারুচিনির গুণাবলী চমৎকারভাবে কাজ করে। হৃদরোগীদের জন্য দারুচিনি খুবই উপকারী। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে। নাম্বার 4, দারুচিনি মরণবেদী লিম্পোসাইটিক লিউকোমিয়ার বিস্তার রোধ করে।
রক্ত জমার না বাঁধার অসুখ হিমোফিলিয়া প্রতিরোধ করতে দারুচিনি বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 5, বাতের ব্যথা শৈলের হাড়ের ব্যথায় প্রতিদিন নাস্তায় আধা চামচ দারুচিনির গুঁড়ো এক চামচ মধুর সাথে মিশিয়ে খেলে ব্যথা দূর হয়। তাছাড়া দারুচিনি মিশ্রিত সরিষার তেল গায়ে মালিশ করলেও ব্যথা ভালো হয়। এছাড়া দারুচিনি ঘ্রাণ স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, তাই নিয়মিত দারুচিনি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। নাম্বার 6, দারুচিনি মেয়েদের ঋতুস্রাবের সময় অনিয়মিত ব্লাড ঝরা, খিচুনি সহ আরও জটিল রোগের সমস্যায় উপশম করে। গবেষণায় দেখা গিয়েছে যে দারুচিনি খেলে প্রিয়রের সমস্যা অনেকটাই কম হয়। দারুচিনি খাওয়ার ফলে ঋতুস্রাবের সময় ব্লাড ঝরা থেকে রেহাই পাওয়া যায়। নাম্বার 7, আর্থারাইটিস সমস্যায় যারা ভুগছেন তারা এক কাপ গরম জলের মধ্যে 2 চামচ মধু আর দারুচিনি গুঁড়ো মিশিয়ে সকাল সন্ধ্যে খেতে পারেন। এছাড়াও ঠান্ডায় গলা ব্যথা ও খুশখুশে কাশি থেকেও আরাম পাওয়া যায়। নাম্বার 8, অনেকেই জয়েন্টের সমস্যায় ভোগেন, এক্ষেত্রে দারুচিনিকে জয়েন্টের ব্যথা কমানোর ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন। উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ মধু আর দারুচিনি গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর শরীরের ব্যথা স্থানে আস্তে আস্তে মালিশ করুন। 2 থেকে 3 দিন ভালোভাবে মালিশ করুন, কিছুদিন পর দেখবেন ব্যথা কমে যাবে। নাম্বার 9, কণ্ঠস্বর স্বাভাবিকভাবে বিকৃত হলে 1 গ্রাম পরিমাণ দারুচিনি ভালোভাবে থেঁতো করে আধা কাপ গরম জলেতে রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে ছেঁকে নিয়ে সেই জলটা খেলে কণ্ঠস্বর স্বাভাবিক হয়। নাম্বার 10, ম্যালেরিয়ার চিকিৎসার জন্য দারুচিনি খুবই কার্যকর। 1 চা চামচ দারুচিনির গুঁড়ো, 1 চা চামচ মধু, 1 চিমটে মরিচ গুঁড়ো 1 গ্লাস জলেতে ভালো করে মিশিয়ে জাল দিন, এরপর পান করুন। এভাবে প্রতিদিন খেলে এটি ভালো প্রতিষেধক হিসেবে কাজ করে। নাম্বার 11, ওজন কমাতে দারুচিনি সবচেয়ে বেশি কার্যকরী। এটি শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়মিত দারুচিনি খেলে খিদে কমে যায় এবং মেদ গলতে শুরু করে। পেটের রোগ যেমন টাইফয়েড, যক্ষা এবং ক্যান্সারেও দারুচিনি উপকারী। 1 থেকে 4 চা চামচ দারুচিনির গুঁড়ো বিপাকে দ্রুত ভূমিকা রাখে, যা শরীরে সামগ্রিকভাবে শর্করার পরিমাণ কমিয়ে দেয়, ফলে দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে। নাম্বার 12, দেহের রক্ত তরল থাকতে সাহায্য করে দারুচিনি। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। মাত্র 2 ঘন্টার মধ্যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ প্রায় 10% কমিয়ে দিতে পারে দারুচিনি। নাম্বার 13, দারুচিনিতে জীবাণুনাশক উপাদান থাকায় এটি ত্বকের চুলকানি, অ্যালার্জি এবং সংক্রমণ রোধে দারুণ কাজে আসে। এক্ষেত্রে দারুচিনির নিশ্চয়যুক্ত তেল সরাসরি ত্বকে লাগালে উপকার পাওয়া যায়। ত্বকের কোনো জায়গায় ফুলে যাওয়া, ব্যথা হওয়া, লালচে হয়ে যাওয়া কমাতেও কাজে আসে এই প্রাকৃতিক উপাদানটি। প্রসঙ্গত, দারুচিনি এবং মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি ত্বকের রোগ থেকে মুক্তি মেলে। নাম্বার 14, দারুচিনির গুঁড়োতে এমন কিছু উপাদান রয়েছে মুখের দুর্গন্ধ, দাঁত ছিদ্র হয়ে যাওয়া, মুখের সংক্রমণ ইত্যাদি সমস্যা কমাতে দারুণ কাজ দেয়। দাঁতের যত্নে এর নিশ্চয়যুক্ত তেলও দারুণ কাজে আসে। নাম্বার 15, দারুচিনির প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সহ আমাদের দেহের জন্য অনেক বেশি উপকারী এবং পৃথিবীর শীর্ষে 7টি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে দারুচিনির মধ্যে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। দারুচিনির কিছু ব্যবহার জেনে রাখুন। যেমন, শরীরের তাপমাত্রা কমে যাওয়া থেকে রক্ষা করতে এই মশলা বেশ উপকারী। আলাদা সাধারণত স্যুপ, রান্না করা খাবার, স্যালাডের সাথে দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। গরম জলে যেমন চায়ের সঙ্গে এটি মেশাতে পারেন। নাম্বার 2, জলে দিয়ে দারুচিনি ফুটিয়ে নিন। এরপর সারাদিন এই জল পান করার অভ্যাস করুন। প্রতিবার খাবার গ্রহণের পূর্বে এই জল পান করুন। রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে পান করুন। নাম্বার 3, যারা কফি পান করতে ভালোবাসেন তারা কফির সাথে মিশিয়েও পান করতে পারেন। এতে কফির সাথে আলাদা চিনি না মিশিয়ে চিনির বদলে দারুচিনি ব্যবহার করতে পারেন। নাম্বার 4, আপনি ইচ্ছা করলে শরবতের সাথেও দারুচিনি মিশিয়ে পান করতে পারেন। বিশেষ করে যারা সবজি ও ফলের রস পান করতে ভালোবাসে তারা দারুচিনি মিশিয়ে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন খাবারে দারুচিনি ব্যবহার করতে পারেন। বিশেষ করে বিভিন্ন সবজি ও মাংসের তরকারিতে দারুচিনির ব্যবহার করুন। এতে আপনার খাবারের স্বাদ পরিবর্তনের পাশাপাশি আপনার স্বাস্থ্যের জন্যও ভালো হবে। তো বন্ধুরা, দারুচিনির গুণাগুণ তো শুনলেন। এই সময় দারুচিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।